ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। অন্তবার আপনার খামারে আসলাম, চলে আসলাম। আপনার খামারে কি কি ধরনের কবুতর আছে এগুলো আমাদের দেখাবেন, এবং কত দাম বিক্রি করতে চাইতেছেন এগুলার ক্লিয়ার মতন জানাবেন। হ্যাঁ ভাই, আর প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাচ্চা সহকারে আছে। এটা কি জাতের কবুতর ভাই? এটা হলো খাকি, এটা হলো আপনার এই আপনার নটটা হলো আপনার একচল্লিশ কিলো জেনারেশনের আপনার নটটার, এটা হলো আমার কালেক্ট করে একটা মাদি। এটা মাদি হবে না? আর ওইটা হলো নট, দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা সহ দাম চাইছেন কত এই জোড়াটা ভাই জান? এই জোড়াটা যে কেউ নাইতে 1200 টাকা রাখা যাইব। এই জোড়াটার দাম চাইছে 1200 টাকা, একদম ডিম বাচ্চা করা রানিং। এই দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে 1200 টাকা না ভাই? বাচ্চা সহকারে 1200 টাকা। এটা কি ফিক্স দাম না আসন হবে কি কিছু কমানো যাবে? না ভাই, এটা একদম ফিক্স দাম। ফিক্স দাম, একদম ফিক্স দাম। আপনারা অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে কয় করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাচ্চা সহকারে। এটা কি জাতের কবুতর ভাই জান? এটাও খাকি। এটাও খাকি না? এটা হলো, এটা এখানে দেখতে পাচ্ছি দুটো বাচ্চা, এটা নাম হাই ফ্লার, নটটা খুব হাই ফ্লার, 14 দমের। মায়ের খাওয়ার পর আমি তাকে ফোন দিছিলাম, বলছিলাম ভাই আপনার কবুতরটা এরকম এরকম নিয়ে যান, পরে সে বলতেছে ভাই তুমি পালো। 51 কিলো ছিল, ছিল দুই সাইডে উঠে গেছে, তো এটা মায়ের খাওয়া একটা কবুতর মাদিটা। এই জোড়াটা কত দাম বললেন? এই জোড়া যদি কেউ নেয় সেক্ষেত্রে ভাই আমি, যদি নেয় সেক্ষেত্রে আমি একদম এটা 2000 টাকা রাখতে পারবো। একদম 2000 টাকা রাখা যাবে এই জোড়াটা? হ্যাঁ এই জোড়াটা। আচ্ছা, আর এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে, এটা কি জাতের কবুতর? এটা কাজ করা, আর হলো আপনার এটা এটা কাজ করা, এটা কাজ করারই মানে জেনারেশনের। এই কবুতরটি আপনার 4.5 ঘন্টার উপরে রেজাল আছে, সাড়ে ১৫০০ টাকা। এটা কি ফিক্স না আলোচনার সাথে কিছু কম? ফিক্স। আচ্ছা, যা ভাই যা বলতেছে এগুলো ফিক্স, আপনারা যোগাযোগের মাধ্যমে কয় করতে পারবেন। ভাই খামারে আসে দেখেও কিনতে পারবেন নাকি? আমার কথা হলো যে কেউ কবুতর না কিন্তু আসুক, এসে দেখে যাক, কারণ আমার স্বপ্ন ছিল আমি রেস করব গিরিবাস দিয়ে, কিন্তু ভাই আমার এখন কুলাচ্ছে না, আমি আর এখন পারতাছি না, যার কারণে আমি আমার কবুতরগুলো বিক্রি করছি। অনেকে জানেন যে আমার একসময় কবুতর ছেড়েছিলাম, বিডি পিজন লাভার সজলকে আমি একটা কবুতর গিফট করেছিলাম, যেটা 41 কিলো জেনারেশন মানে 41 কিলো থেকে আসে, সেই জেনারেশনের কবুতর আজ আপনাদের সবাইকে দেখাবো যে আমি কীভাবে। আচ্ছা, আপনি তো সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন না? আমি সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু সার্ভিস চার্জটা তাদের দিতে হবে, যারা নিবে বাংলাদেশে যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমি দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আরও কী কী অনেক ধরনের কবুতর আছে ভাইয়ের কাছে, এগুলো দেখানোর চেষ্টা করবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর হলো মাক্সি রেসার না ভাই? এটা গিজেল, ও সরি সরি, এটা হলো বাগা গিজেল। আর এটা হলো আপনার আফতারমাদি, আফতারমাদি। আচ্ছা, এর নটটা, এই নটটা, এই নটটার একটা রেকর্ড আছে, নটটা আমার আমি যখন কবুতর পালা ছেড়ে দেই, হ্যাঁ হ্যাঁ, তখন কমের বসে কিছু না, তখন 2 বছর পর এই কবুতরটা ব্যাক করছিল আমার, আমার বাসায় 2 বছর। আরেকটা কথা বলি বিএসদের উদ্দেশ্যে, যে যেখান থেকে রেসার কবুতর কিনেন না কেন, সর্বপ্রথম তার ব্যালেন্সটা চেয়ে দেখবেন, তার ব্যালেন্সটা দেখবেন, যেখান থেকে কবুতর কিনেন, রেসার কবুতর হাটে বাজারে বাসা বা যেখানে খামার থেকে কিনেন, আগে তার ব্যালেন্স দেখবেন, কবুতরের ব্যালেন্স দেখবেন, এবং ফেদার দেখবেন, সে মিডেলের না লং এর না কিসের, যারা চিনে তাদেরকে দেখাবেন। আচ্ছা, এই জোড়াটার দাম চাইছেন কত বাচ্চা সহকারে ভাই জান? আফসান মাদিটা একটু দেখেন, আমি এই আফসান মাদির মা ছিল আপনার, এলো ওটা লাইন আমি জানি না, ওটা আমি হাটের থেকে কিনছিলাম বাচ্চা, কিন্তু এটা লাইন আমি জানি, এটা আমার বাসার বাচ্চা, এটার মাটা ছিল আপনার এলো হারবস এবং সোনিয়া লাইনের, আমি এটার মাটা কিনেছিলাম হলো আপনার ইয়ের থেকে, আপনার এআরপিসি ক্লাব থেকে, এআরপিসি ক্লাব থেকে মাটা কিনেছিলাম, পরে বিক্রি করেছিলাম আমার ছোটো ভাইয়ের কাছে। যে চোখ, আমি সবসময় একটা কথা বলি যে কবুতরের, রেসার কবুতরের ব্যালেন্স দেখে আপনারা কিনবেন, সবসময় সবসময় ব্যালেন্স দেখে কিনবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর।
আচ্ছা, এই জোড়াটা দাম চাইছেন কত টাকা বাচ্চা সহকারে ভাইজান? এই জোড়াটা বাচ্চা সহকারে দাম পাচ্ছি ভাই, তো দামাদাম করতে পারবো না, একদম 7000 টাকা হলে ছাড়বো। একদম 7000 টাকা হলে বিক্রি হবে, দেখেন মাশাআল্লাহ বাচ্চাও গুলো বিগ সাইজের। বড়টা অপশন হবে আর ওটা ম্যাক্সি হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু অনেক বিগ সাইজের। এটা বয়স কতদিন হবে বাচ্চাগুলোর ভাই? বাচ্চাগুলো বয়স মিনিমাম মনে হয় যে 30-28 দিন হবে, এক মাসের কাছাকাছি হবে না? আচ্ছা, আর এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা রেচার, সবজি রেচার, এটা দাম ওদেরই বাচ্চা, ওদেরই বাচ্চা, ওদেরই বাচ্চা না? আচ্ছা, এটার দাম এটা কত দাইতেছেন ভাইজান? আমার কবুতর ভাই যে নেবেন কখনো ঠকবেন না, কারণ আমি কবুতর কোয়ালিটির উপর ডিপেন্ড করি। আমি আপনাদের সবাই এক কথা কবুতর বলি, কবুতর ব্যালেন্স দেখবেন আগে, রেচারে ব্যালেন্স দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কয় পরে আছে ভাইজান? এটা আপনার 6 পরে আছে। 6 পরে আছে না? আচ্ছা, এটা কত টাকা হলে বিক্রি করবেন ভাই? 1500 টাকা নিতে পারবে। আচ্ছা, 1500 টাকা হলে এই কবুতরটা নিতে পারবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা বন্ধু ভাই, আর এখন আমার এক জোড়া ওরি বেবি, ওই আফসান গিজেল এবং আফসান গিজেল এবং বাগারি বেবি, আপনার ওটা নটটা হচ্ছে আফসান আর বাগা আপনার মাদিটা হচ্ছে সবজি, ওটা ওদের বাচ্চা আফসান এবং ওই আপনার বাগার বাচ্চা, যেটা আমার 2 বছর পর নোট ব্যাক করছিল ওটার বাচ্চা, ঠিক আছে? এটা কি পরে আছে? এটা কি জোড়া দিয়ে রাখছেন না ভাই? না না না, এটা জোড়া দিয়ে রাখেন, 3 পরে এখনো এডাল হয় না, অনেক এডাল তো সময় লাগবে। আচ্ছা, এটা মাক্সি আর ওটা সবজি রে স্যারের। আচ্ছা, এটা কি আলাদা বিক্রি করবেন নাকি জোড়া হিসাবে বিক্রি করবেন? যদি আলাদা নিতে চায় আলাদা, আর কেউ যদি জোড়া নিতে চায় জোড়া জোড়া, ঠিক আছে? যে যেভাবে চাই তাকে সেভাবে রিং করানো আছে, দেখতে পাচ্ছেন তাই অনেক রিং করানো আছে, তাইওয়ান 2022 তাই অনেক রিং করানো আছে, এই যে ঠিক আছে রিং নাম্বার। আচ্ছা আচ্ছা, জোড়া সহ কত, জোড়া কত আর হলো সিঙ্গেল কত ভাই? জোড়া যদি কেউ নেয় 3000 টাকা রাখা যাবে, জোড়া নিলে 3000 টাকা রাখা যাবে। আর সিঙ্গেল সাধারণত এই ধরনের কবুতর তো বাচ্চা বিগ সাইজ আপনি হয়তো মনে করে দেখেন না, সমস্ত যে এখন খুব কমে হয় কিন্তু খুব কম হয়। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল সিঙ্গেল কত? সিঙ্গেল যদি নেয় কেউ তাহলে আপনার মাদি রাখা যাবে 1500। হ্যাঁ, ধরো 1500 টাকা করে। আচ্ছা আচ্ছা, আর এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলা কি জাতের কবুতর হবে ভাইজান? এগুলা খাকি, এগুলা আপনার মিনিমাম 41 কিলো যে জেনারেশনের যে কবুতরটা, আমি মেন কবুতরটা আপনাকে দেখাই, আমার মেন কবুতর সজল লেগে সজল বাইকে যে আমি কবুতরটা গিফট করছিলাম, ঠিক আছে? সজল বাইকে যে কবুতরটা গিফট করছিলাম, এটা তার বোন, আপন বোন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একজন বড় ইউটিউবার সজল ভাই, তারে একটা কবুতর গিফট করেছিল অন্ত ভাই, ওটাই বাচ্চা গিফট করেছিলাম, তার 41 কিলো থেকে আসছিল, দুইটা টুর্নামেন্ট খেলছে 35-31, দুটোটা সে ব্যাক করছে। তার এটা বোন না? হ্যাঁ, এটা আপন বোন, দেখতে পাচ্ছেন। কিন্তু কবুতরটা একটা রেডাল ছিল, কি 4 নাম্বার আসতো সবসময়, তার জন্য সজল ভাই এটা নাম দিয়েছে 4-এর খাকি। চারের খাকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা ভাই জান? এটা যদি কেউ সিঙ্গেল না, ঠিক আছে, তাহলে আমি ভাই 1500 টাকা রাখবো, এটা সিঙ্গেল 1500 টাকা না? হ্যাঁ। আচ্ছা, যে এটা কি আমি মেনে তো কবুতর মানে রাখবোই না, একটু ধরতে গেলে আমার গলা কাটা হয়ে দাঁড়াইছে, তার জন্য মানে কবুতর আমার ছেড়ে দিতে হচ্ছে, সব আমার এভরিথিং সবই কবুতর বিক্রি করে দেবো একেবারে। আচ্ছা আচ্ছা, আর দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর আছে, এগুলো কি সব অ্যাভারেজ কত করে দাম করবো ওইটা বাদে ভাই? ওটা বাদে আপনার জোড়া আছে, কেউ যদি জোড়া নিতে চায় তো জোড়া নিতে পারবে, ওইখানে ওইদিকে নর আছে, ওইটা পিতে নর, এগুলো হলো সব মাদি, এখানে মাদি এখানে মাদি রাখা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো সবগুলো হলো নর, নর রাখা হয়েছে, নর আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই এই জোড়া কত করে বিক্রি করেন ভাই এগুলার? কেউ যদি নেয় জোড়া ভাই, কেউ দামাদামি করতে পারবেন না, ঠিক আছে? এই কবুতরটা বাদে ভাই, এই কবুতরটা আমাকে দিয়েছে, এই কবুতরটা বাদে আপনার কিছু কবুতর দেখাই
কবুতর দেখাই যেগুলো পাল্লা করা আছে আমার, 12 কিলো পর্যন্ত যেগুলো পাল্লা করা আছে আমি আপনাদের দেখাচ্ছি। কয়জোড়া 12 কিলো পর্যন্ত পাল্লা দিয়েছেন ভাই? চার জোড়া না? আপনি কোন ক্লাবে পাল্লা দিয়েছিলেন ভাই? আমার তো ক্লাব নাই, তো আমি চাচ্ছিলাম সজলবাইদের ক্লাবে খেলতে, কিন্তু আমি পাল্লা দিছি। আচ্ছা, এগুলো সবই হলো পাল্লা, 12 কিলো পর্যন্ত পাল্লা দেয়া। আচ্ছা, এগুলো চূড়া আপনার হলো দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু কথাবার্তা বলেন আর আপনার ঠিকানাটা বলেন। দর্শকদের একটা কথা বলতে চাই, আমার স্বপ্ন ছিল যে আমি এবার মানে পাল্লা করব, মানে টুর্নামেন্ট খেলবো। এবার আমি পরিস্থিতির শিকার হয়ে গেলাম, কারণ এর আগে আমি চাইছিলাম, এর আগে আমি 31 কিলো পর্যন্ত গিয়েছিলাম। সজল যখন কবুতরটা দেই, তার বাপ মা এবং প্লাস আদার যে কবুতর ছিল সেগুলো আমি পাল্লা করেছি 31 কিলো পর্যন্ত, 3টা কবুতর আমার ঠিক ছিল। তো এবারও ছিল, কিন্তু এবারে খাবার দামের বৃদ্ধি প্লাস আমার চাকরি দুই দিকে প্রেশারের কারণে ভাই আমি এখনও মানে কুলাই উঠতে পারতেছি না, যার কারণে আমার এই কবুতরগুলো সেল করে দেয়। অনেকে তো ভাবতে পারেন যে না এগুলো হেরি সেই বক্ক চকর, ভাই আমি কোনোদিন বক্ক চকর কথা বলিও না বা কোনো কাজ দুই নম্বরে করি না, কারণ শুনে না। আমি যদি আজকে আপনার কবুতরটা 10টা টাকা বেশি রাখি, উপরে গিয়ে আমার সে কৈফত দিতে হবে, ঠিক আছে? তার জন্য আমি ওই ধরনের কথা বলি না। কবুতর একটা জিনিস কি, যদি আজকে আমার খামার বাইরে আছে সব কবুতর শেষ, তাহলে তো আপনার কাছে আমার ওই অধিক টাকা নিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, আপনিও নেন, ভালোভাবে পালেন। এটাই আমার বাসা হলো আসলে রস্তমপুর, ঠিক আছে? কেউ আসলে ভাই কবুতর কিনতে হবে না, আসেন কবুতর দেখেন, দেখে তাদের পছন্দ হয় তারপরে কিনতে পারেন। আচ্ছা আচ্ছা, ভাই অনেক ভালো মনের মানুষ। আচ্ছা, আপনার ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ভাই? আপনার হলো নামটা অয়ন্ত ভাই। আচ্ছা, আপনার হলো ঠিকানাটা আসুলিয়া রস্তমপুর। আর আপনার ফোন নাম্বারটা বলেন। 0170-5481-3885-3885। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি অন্তবার হলো কবুতর দেখে পছন্দ হয়, অনেক সুন্দর পাল্লা দেওয়া কবুতর, 12 কিলো পর্যন্ত পাল্লা দেওয়া হয়েছে, এগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনি মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।